ছোটখাটো সমস্যা তো সব সম্পর্কেই আসে, তাই বলে কি বারবার ব্রেকআপের ভয় দেখাইবে? সম্পর্কের প্রথম অবস্থায় তো অনেক ভুল ক্ষমা করতো, দিনের পরিবর্তে মানুষ চেঞ্জ হয় নাকি? সত্যিকারে ভালোবাসা দিন দিন মায়া বাড়ে একজনের প্রতি একজনের, আর আমাকে ও শুধু অবহেলাই করতো। যদি ব্যাপারটা গেমসের, আমি না ওর জন্য 20 লক্ষ গ্লোরির গিল্ড ছেড়ে অন্য গিল্ডে মেম্বার হয়ে থেকেছিলাম। রিসেন্টলি একটা ছেলের সাথে অনেক ভাব জমাইতো গেমসে, আমি না ভয় কিছু বলতাম না, কিন্তু কতদিন সহ্য করবো? একদিন শ্বাস করে বলেই দিলাম যে অতই কি চাও তুমি, আমি কিছুই বুঝি না, এত ইগনোর করো কেন হঠাৎ? ও বলে যে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, এক কথায় মুক্তি চাই। আমি বললাম যে আমার থেকে ভালো পাবো না কিন্তু। ও বলে যে ভালো পাবো না মানে ভালো পাইছি, তুমি না যেতে পারো। আমি বললাম যে তাহলে এই ব্যাপার, ঠিক আছে ভালো থাকবা আর নিজের খেয়াল রাখবা। এটা না ওর সাথে লাস্ট কথা ছিল, 2 বছরের সম্পর্ক নিমেষে ব্লক হয়ে গেল। ওই দিন ম্যাচের 4 তলা ছাদে ছিলাম, নিজের পায়ের জুতা খুলে 2টা বাড়ি দিলাম নিজেকে, যে কার জন্য এত কিছু করলাম। একটা থার্ড পার্সন আসাতে আমাকে ভুলে গেল, পুরনো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো এবং বুকে ব্যথা শুরু হয়ে গেল। ঠিক রাত 2:30 সময় আমার যন্ত্রণা দেখে বন্ধুরা হসপিটালে অ্যাডমিট করলো, ডাক্তাররা বললো যে ইমার্জেন্সি অপারেশনটা করতে হবে, তাও আমার প্রাণ চলে যাওয়ার ঝুঁকি আছে। ওরা না ওই রাতে আমাকে নিয়ে পাগলের মতো হয়ে গেছিল। আমার আব্বুকে কল দিল, ওইখানে ফ্যামিলির মানুষ কান্না করতে করতে শেষ বাড়িতে। রাতে রাতে আব্বু এসে হাজির হলো।